রান্নার গ্যাস সহ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে হাঁটলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। শুক্রবার সকালে পুরাতন মালদার বুলবুলি মোড় থেকে এই মিছিলটি শুরু হয়। জানা যায়, এই দিনের মিছিলে পুরাতন মালদা শহরের চৌরঙ্গি মোড়, বুলবুলি মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা পরিক্রমা করে। রান্নার গ্যাস এবং পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজন করা হয়েছিল এই বিক্ষোভ মিছিলটি। এই বিষয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, প্রতিদিনই পেট্রোলের দাম বেড়ে চলেছে, এর ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, মানুষ খুব কষ্টে আছে, এরই প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা। একটা প্রতিবাদ মিছিল করছি, যেভাবে রোজ পেট্রোপণ্যের দাম বাড়ছে, যেভাবে মানুষের আজকে জীবনযাত্রা দুঃসহ হয়ে উঠেছে, যেভাবে পেট্রোপণ্যের জন্য প্রত্যেকটা জিনিসের দাম যেভাবে আকাশ ছোঁয়া হচ্ছে, মানুষ আজকে খুব কষ্টে রয়েছে। তাই তার প্রতিবাদে চুপ করে তৃণমূল কংগ্রেস বসতে পারে না। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে আমাদের বৃহত্তর আন্দোলনে আমরা নামব। এখন আমরা প্রতীকীভাবে এখানে ওল্ড মালদায়, যেহেতু আমি এসছি, ওরা একটা মিছিল অর্গানাইজ করেছে, আমরা এই প্রতিবাদ মিছিলটা করছি যে মোদি হাটাও, দেশ বাঁচাও।